কলকাতার জনপ্রিয় নায়ক দেব এবার জাতীয় নির্বাচন করছেন, আর জাতীয় নির্বাচনের প্রচারণাতে গিয়েই এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে সামান্যর জন্য বেঁচে গেছেন। টলিউড সুপারস্টার এবং ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে বহনকারী হেলিকপ্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় এই ঘটনা ঘটে। তবে পুরোপুরি সুস্থ আছেন দেব, কোনো ক্ষতি হয়নি, কিন্তু সেই ক্ষতি না হওয়া অল্পের জন্য এমনটাই জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, দেবকে বহনকারী হেলিকপ্টারটিতে মালদহ হেলিপ্যাড থেকে ওড়ার পরই আগুন লেগে যায়। পরে তৎক্ষণাৎ মালদহ হেলিপ্যাডেই জরুরি অবতরণ করেন পাইলট, তাতেই দেব কোনো ক্ষতি ছাড়াই বেঁচে গিয়েছেন। হেলিকপ্টারে আগুন লাগলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন দেব। দুর্ঘটনার কবরে পড়েও থেমে থাকেনি তৃণমূলের প্রচার এবং থেমে থাকেননি দেব। বথুয়ায় তৃণমূলের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তিনি। এই মুহূর্তে ভোটের প্রচারে ব্যস্ত রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুবারের সংসদ সদস্য তথা এবারের প্রার্থী দেব। তৃণমূলের একনিষ্ঠ সৈনিকের মতোই ছুটে বেড়াচ্ছেন দলীয় কর্মসূচিতে। ভারতীয় পত্রিকার প্রতিবেদন আরও বলছে, দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ফোনে দেবের খোঁজ খবর নিয়েছেন, ভালো মন্দ জিজ্ঞেস করেছেন। আলোচনা রয়েছে, দেব এবার কি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে হ্যাট্রিক পূরণ করবেন? কলকাতার সিনেমায় যেমন দাপট দেখিয়েছেন, তেমনি রাজনীতির মাঠেও দাপট দেখাতে পারলে দারুণ কিছু হবে বলেই মনে করেন দেব ভক্তরা।